স্ট্যান্ডার্ড স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে গণিত ক্লাস নিয়ে। তো গণিত ক্লাসের আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম কি মনে আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা চলো, আমার মনে আছে কিনা কি তোমরা একটু দেখো তো, আমি একটু বলে নিই, ঠিক আছে? তাহলে আমরা জেনেছিলাম ওজন পরিমাপের একক কি ছিল, কিলোগ্রাম বা কেজি। তাহলে 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম বা 1 কেজি, অর্থাৎ 1 কেজি বা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আচ্ছা ওজন করার জন্য আমাদেরকে কি কি প্রয়োজন ছিল? দাঁড়িপাল্লা এবং বাটখারা, তাই না? দাঁড়িপাল্লা এবং বাটখারা। তাহলে আমাদের পরিচিত কতগুলো বাটখারা ছিল বলো তো? তাহলে আমাদের বাজারে কি কি বাটখারা পাওয়া যায়? তাহলে আমরা কি কি পেয়েছিলাম? 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, তাই না? 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম এবং কি 1000 গ্রাম, তাই না? তাহলে এইভাবে আমরা কি কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করে বিভিন্ন কি ওজনের জিনিসপত্র কিনতে পারি, তাই না? আচ্ছা আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, তোমাদের প্রত্যেকের বাসায় সেই জিনিসটা আছে, ঠিক আছে? তারপরেও কি আমি দেখাবো কি, রেডি? এই যে দেখো কি এটা বলো তো, এটা কি? এটা হচ্ছে ঘড়ি, তাই না? সবাই তোমরা চিনো, প্রত্যেকের কি বাসায় ঘড়ি আছে, তাই না? তাহলে এটা হচ্ছে ঘড়ি। তাহলে ঘড়ি সম্পর্কে আজকে আমরা জানবো যে ঘড়ি কেমন এসেছি, আমরা কি সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার করে থাকি, তাই না? তো ঘড়ি হচ্ছে কিসের জন্য? সময় দেখার জন্য। আচ্ছা এবার দেখো তো ঘড়িতে দেখো কি কি আছে, ঘড়িতে দেখো কি আছে বলো তো, কয়টা কাঁটা আছে দেখো তো? দেখো দেখো কি, তিনটা, তাই না? এই যে দেখো 1টা 2টা 3টা কাঁটা, মোট 3টা কাঁটা আছে, তাই না? আচ্ছা তাহলে সব থেকে এই মোটাটা হচ্ছে কি, সব থেকে এই মোটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে? সব থেকে মোটাটা হচ্ছে কি ঘন্টার কাঁটা। এবার দেখো তার থেকে একটু মোটা এটা হচ্ছে কি, মিনিটের কাঁটা, এবং সব থেকে পাতলা কাঁটাটা হয় কি, সেকেন্ডের কাঁটা। তাহলে হচ্ছে একটা ঘড়িতে কয়টা কাঁটা থাকছে? একটা হচ্ছে ঘন্টার কাঁটা, সব থেকে মোটা কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, তার থেকে একটু কি মোটা সেটা হচ্ছে কি মিনিটের কাঁটা, এবং কি সব থেকে পাতলা কাঁটাটা হচ্ছে সেকেন্ডের কাঁটাটা, ঠিক আছে? তাহলে একটা ঘড়িতে কয়টা কাঁটা থাকে? 3টা কাঁটা থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি? সময়। তাহলে সময় কিভাবে দেখবো, কি সময়ের একক কি বলো? তাহলে সময়ের একক সেকেন্ড মিনিট ঘন্টা, তাই না? সময়ের একক সেকেন্ড মিনিট ঘন্টা, কি সময়ের একক সেকেন্ড, ঠিক আছে? ক্ষুদ্র একক মানে সব থেকে ক্ষুদ্র অংশটাকে বোঝায়, তার মানে সেকেন্ড বললেও হবে, সময়ের একক সেকেন্ড, ওকে? আচ্ছা তাহলে আমরা দেখো একটু ঘড়ি দেখা শিখবো। আমি জানি তোমরা প্রত্যেকে ঘড়ি দেখতে জানো, ঠিক আছে? তারপর আরেকবার দেখবো, দেখো ঘন্টা কাঁটা কোথায় আছে। আরেকটা কথা আগে আমরা একটু জেনে নিই যে আমাদের হচ্ছে কি দিন, অর্থাৎ একদিন সমান কত ঘন্টা হয়? 24 ঘন্টা। কিন্তু আমাদের ঘড়িগুলো কি সবসময় কি মোট 12টা ঘন্টা প্রকাশ হয়, দেখো আছে না, এই যে 1 থেকে 12 পর্যন্ত আছে, তাহলে 12 ঘন্টা। তাহলে কি আবার ডাবল, অর্থাৎ কি আবার ঘুরে আসলে 24 ঘন্টা হবে, তাই না? 24 ঘন্টা হলে কি হবে, ধরো একবার কি একবার কি হচ্ছে সে পর্যবেক্ষণ করছে তো কি ঘুরছে, তখন কি 12 ঘন্টা হবে। তাহলে সেটা হয় কি জানো, রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা এএম এ প্রকাশ করি, তাই না? এবার হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত পিএম এ প্রকাশ করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা দেখো এটা এখন কটা বাজে, আমি যদি দেখে তোমাকে বলতে বলি যে এখন কটা বাজে, ঠিক আছে? তো তুমি এখন কি বলবা দেখো, তাহলে আমরা আমাদের ঘন্টার কাঁটা কোথায় আছে দেখো, 8-এর কাছে, তাই না? ঘন্টার কাঁটাটা 8-এর কাছে আছে, তাহলে হচ্ছে 8টা বাজে। এবার দেখো অর্থাৎ কি মিনিটের কাঁটা কোথায় থাকবে, একদম যদি 8টা বাজতে হয় তাহলে মিনিটের কাঁটা থাকবে দেখো এই যে 12-র ঘরে। তাহলে এবার যখন মিনিটের কাঁটা 12-র ঘরে থাকবে এবং ঘন্টার কাঁটা কি 8-এর কাছে থাকবে, তখন একদম 8টা বাজবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, ধরো ঘন্টার কাঁটা 8-এর ঘরে আছে কিন্তু মিনিটের কাঁটা ঘুরে গেছে, ঘুরে গেছে এই পর্যন্ত ধরো চলে এসেছে, তখন আমরা কি বুঝবো কতটা বাজে? তাহলে আমরা দেখবো যে 8টা পার হচ্ছে, তাহলে 8টা বাজে, ঘন্টার কাঁটা 8-এর ঘরে আছে, মিনিটের কাঁটা কত দূর এসছে। এই পথ 1 থেকে 2, 12 থেকে 1, এই যে প্রত্যেকটা ঘরে হচ্ছে কি 5 মিনিট করে একটা করে ঘর এগিয়েছে, তাই না? 12 থেকে 1 পর্যন্ত গেলে 5 মিনিট হয়, মানে 1 থেকে 2 পর্যন্ত গেলে 5 মিনিট হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে এবার দেখো, তাহলে এখানে 5 এসছে, তাহলে আমরা যেহেতু জানি এক ঘরে কত মিনিট করে সময় লাগে, 5 মিনিট, তাহলে 5 5 4 25, তাহলে হচ্ছে কত বাজে, 8টা 25 মিনিট, ঠিক আছে? কি হ্যাঁ, এই তো সকলেই বুঝে গেছো, তা আমি এটা কি রেখে দিই, ঠিক আছে? তাহলে আমরা আরও কিছু
কি লিখে নি ঠিক আছে তাহলে আমরা আজকে আরো কিছু লিখব কি আচ্ছা আমরা প্রথমে হচ্ছে তাহলে কি লিখি দেখো যে 60 সেকেন্ড ঠিক আছে 60 সেকেন্ড 60 সেকেন্ড সমান কি 1 মিনিট খাতা কলম বের করো ঠিক আছে তোমরা লিখে নাও আমি জানি যে তোমরা জানো তারপরে কি আমরা একটু করব এবার দেখো 60 মিনিট সমান 1 কি ঘন্টা ঠিক আছে এবার হচ্ছে কি 1 ঘন্টা সমান কি ওনা 1 ঘন্টা আচ্ছা এবার হচ্ছে আমরা কি জানো 24 ঘন্টা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি আমরা শিখলাম যে 60 সেকেন্ড সমান 1 মিনিট 60 মিনিট সমান 1 ঘন্টা এবার হচ্ছে 24 ঘন্টা সমান 1 দিন ঠিক আছে এবার হচ্ছে কি 7 দিন সমান 1 সপ্তাহ ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে 30 দিন সমান 1 মাস এবং কি 12 মাস 12 মাস সমান 1 বছর এবার হচ্ছে 365 দিন সমান 1 বছর ঠিক আছে লিখে বলো তাহলে আমরা এই যে কি এসব জেনে গেলাম আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে জানো আমাদেরকে কি ধরো সময়ের বিভিন্ন সময়কে ঘন্টাকে ভেঙে মিনিটে প্রকাশ করতে হবে মিনিটে মিনিটকে ভেঙে কি সেকেন্ডে প্রকাশ করতে হতে পারে তাই না এভাবে কি আমাদের অঙ্ক থাকে আচ্ছা এখানে দেখো তোমাদের ইয়া দিয়েছে একটা অঙ্ক দিয়েছে 103 পৃষ্ঠায় 2 মিনিটে কত সেকেন্ড হয় তাহলে 2 মিনিটে কত সেকেন্ড হয় আমরা একটু করে ফেলি লিখে ফেলো 2 2 মিনিটে কত সেকেন্ড হয় প্রশ্ন করছে তাহলে আমরা কিভাবে এটা বের করব আমরা তো 2 মিনিট সমান জানি না আমরা জানি 1 মিনিট তাহলে হচ্ছে আমরা কি লিখব 1 মিনিট ঠিক আছে 1 মিনিট সমান কত সেকেন্ড জানি 60 সেকেন্ড ঠিক আছে আচ্ছা অতএব তাহলে 2 মিনিট বের করতে পারবো যেমন আমরা 1 মিনিট জানি 2 মিনিট সমান কি 2 গুণন 60 সেকেন্ড সমান কি 120 কি সেকেন্ড ঠিক আছে 120 সেকেন্ড ওকে তাহলে আমরা এইভাবে কি ধরো এখন তোমাকে যদি বলে 5 মিনিট সমান কত সেকেন্ড পাবা না যেহেতু আমরা 1 মিনিট সমান সেকেন্ড জানি তাহলে 5 মিনিট সমান বললে কি আমরা কি একইভাবে কি বের করে নিব ঠিক আছে তাহলে শুধু নিয়ম একই থাকবে শুধু তোমাদের কি সংখ্যাটা চেঞ্জ হবে তাহলে এইভাবে আমরা কি প্রকাশ করতে পারবো আচ্ছা আগে তাহলে তোমরা এটুকু শিখে ফেলো তারপর কি লিখে নাও খাতায় তারপরে কি আমরা পরবর্তীতে আরো কি মিনিট সেকেন্ড ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে কি সেকেন্ড এসব বের করার নিয়ম শিখে নিব ঠিক আছে কিভাবে কি দিনকে ঘন্টায় প্রকাশ করা যায় তারপর কি ঘন্টাকে কিভাবে মিনিটে প্রকাশ করা যায় এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব ঠিক আছে তোমরা আপাতত এগুলো কি শিখে নাও এবং লিখে রাখো ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।